বাংলাদেশের যে সিনেমাগুলো হচ্ছে তার মধ্যে ট্রেইলারে আমি হিরোর যে লুকটা ওটা তামিল ফ্লেভার পেয়েছি এই জন্য ভেতরে কি আছে দেখার জন্য এসেছি এখন পর্যন্ত যা দেখলাম তাতে ভালোই মনে হলো দীপা খন্দকারের অভিনয় খুবই সাবলীল ছিল আমার কাছে ভালো লেগেছে এবং দর্শকে পরিপূর্ণ ছিল সিনেমা হল আপনারা দেখতে পেয়েছেন আমার কাছে ভালো লেগেছে আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে ডার্ক ওয়ার্ল্ডের ব্যাপারটা যেমন তুফানের পরে বাংলাদেশের সবচেয়ে হাই মুভি ডার্ক ওয়ার্ল্ড তো এটার জন্য আর কি ডার্ক ওয়ালটা মূলত দেখা আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যেটা প্রায় তিন চার কোটি টাকা বাজেটের শুনলাম তো এটাই দেখলাম ভালো লাগছে আর বাজেট ব্যাপারগুলো বোঝা গেছে সত্যি কথা যে মুভিটাও খুব চমৎকার আমার সাথে মানি ভাই নিজেই আছেন আমি আসলে জানি মুভি খুব সুন্দর এই কারণেই দেখতে আসে আর ঈদে তো আসলে চলচ্চিত্র বা মুভি দেখাই আমাদের বিনোদনের অন্যতম পার্ট আসলে সে কারণেই আসা আসলে হলে না যে মজাটা যে মানে গানের সময় শীষ বাজানো সবাই উঠে খুব আমেজ করছে এই জিনিসটা কিন্তু আমি এই মুভিতে পেয়েছি আমি আমার খুবই ভালো লেগেছে মনে হচ্ছিল যে ঈদের একটা আমেজ আবার

সো ওটার ভিতরে কি আছে ওটা জানার জন্য আগ্রহ হয়েছে তাই আমরা এসেছি এখানে আমি সিনেমাটা দেখেছি খুবই ভালো লাগলো যথেষ্ট অ্যাকশন আছে আমার মনে হয় না যেটা বাংলাদেশ সিনেমা দেখেছি মনে হয়েছে তামিল সিনেমা দেখেছি আমার কাছে মনে হয়েছে এই মুভিটা যে মেসেজটা দিয়েছে যে আসলে তরুণ প্রজন্মকে বিপদগামী না হয়ে কীভাবে পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে আসলে তাদেরকে সমাজে একটি ভালো ক্যারেক্টারে ফুটিয়ে তোলা যায় এবং বিপদগামী থেকে নিজেদেরকে রুদ্ধ করা যায় সেই জায়গাটা তুলে ধরা হয়েছে এবং এই মেসেজটি আমার মনে হয় যে সবাইকে দেওয়া হয়েছে তাই দর্শকদেরও উচিত এই ধরনের ভালো মুভিগুলো এসে দেখা এবং যারা এর নির্মাণের পেছনে ছিল তাদেরকে উৎসাহিত করা যাতে ভবিষ্যতে সমাজের জন্য দেশের জন্য এবং তরুণদের জন্য যাতে আরও ভালো ভালো ম্যাসেজ মেসেজ নিয়ে যাতে চলচ্চিত্র নির্মাণ হয় এটাই আমার স্বপ্ন ছিল যে আমি দর্শকদের জন্য সিনেমা বানাবো বাংলাদেশের মানুষের জন্য সিনেমা বানাবো যাতে মানুষ এই শীষ দেয় কথা বলে তালি দেয় সেটা সাকসেসফুল আমরা পেরেছি তাই বাংলাদেশের সকল দর্শকদের সিনেমা যারা দেখে তাদেরকে বলবো যমুনা বলো ডাকাতে চলে অবশ্যই আসবেন সিনেমা দেখবেন ডার্ক কলের পাশে থাকবেন যারাই ছবি দেখেছে ছবি খারাপ লেগেছে এমন কথা কেউ বলে নাই তো রেসপন্স খুব ভালো মানে রিভিউ ভালো ছবি দেখে কেউ খারাপ বলেনি